বাইক নিয়ে ছুটে চলা কার না ভালো লাগে, তবে সেটা যদি হয় দেশের বাইরে তবে রোমাঞ্চ নিশ্চয়ই আরো বেড়ে যায়। এমনই একজন দুর্দান্ত দুঃসাহসিক বাইকারের গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এপিসোড। আমি মুস্তাফিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম বাইক এবং বাইকারদের নিয়ে টক শো এমবি স্টুডিওর 17 এপিসোডে। যেমনটি বলছিলাম আজকে আমাদের মাঝে আছেন কিন্তু হিরো ভাই, যিনি দেশে না দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী, উনি কিন্তু এখন প্রবাসী একজন, এবং উনার যে রাইডিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আরও রোমাঞ্চকর। আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ সৌন্দর্য লীলাভূমি, দেশে যেমন মাউন্টেন আছে, সমুদ্র আছে, সবই আছে, কিন্তু আলহামদুলিল্লাহ হিরো ভাইকে আল্লাহ তৌফিক দিয়েছে যে উনি পৃথিবীর যে রোমাঞ্চকর জায়গাগুলো আছে সেই জায়গায় রাইড করার কিন্তু সুযোগ পেয়েছেন। তো সেই সুযোগ প্লাস আমরা এমবি স্টুডিও যে সুযোগটা পেয়েছি আজকে উনাকে আমাদের মাঝে পেয়ে, এই দুটার কম্বিনেশনে আপনাদেরকে ওনার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। হিরো ভাই, প্রথমে আপনাকে স্বাগতম আমাদের এমবি স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আনার জন্য। আচ্ছা হিরো ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনি ইতালিতে, আমার যদি ভুল হয় আপনি ইতালিতে বাইরের দেশে হাই সিসি বাইক রাইড করেন, প্রথমে আপনার কাছে আমি জানতে চাইব আপনার কাছে কী কী বাইক আছে এবং কত সিসির বাইক? আচ্ছা, আমার কাছে আসলে এটাই আমার প্রথম বাইক, এবং এটা হচ্ছে আমার কাওয়াসাকি ভার্সাস 650। এটা হচ্ছে ক্রুজিং বাইক। ক্রুজিং বাইক, দেশে কী বাইক চালান? দেশে আমি এখন বর্তমানে লিফান কেপিটি চালাই অ্যাডভেঞ্চার সিরিজে। দেশে আসলে হচ্ছে আপনি লিফান, আর বাইরে আপনি কাওয়াসাকির বাইক চালাচ্ছেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি কাওয়াসাকির আপনার নিজস্ব বাইক ছাড়াও আপনি আর কোন কোন বাইক চালিয়েছেন? হ্যাঁ অবশ্যই, আমি আমার এক জার্মান আমার এক ক্লায়েন্ট আছে, উনি প্রতি বছর আমার সাথে দেখা হয়, তো উনি জানে আমি বাইক চালাতে পছন্দ করি, বাট তখন আমার মোটরসাইকেলের লাইসেন্স ছিল না, বাট উনি আমাকে জানে যে আমি মোটরসাইকেল চালাই। আচ্ছা, তো উনি আমাকে একদিন অফার করলো যে তুমি আমার BMW, আচ্ছা BMW 850, তুমি টেস্ট রাইড দিতে পারো, প্লাস তার হাজব্যান্ডের, তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, হাজব্যান্ডের হচ্ছে 1250, সে তুমি যে কোনো একটা টেস্ট রাইড দিতে পারো। তো আমি চিন্তা করলাম ছোটোটাই টেস্ট রাইড দিই, বড়টা না দিই, তো 850টা আমার একটা টেস্ট রাইড দেওয়ার সৌভাগ্য হয়েছিল, কিন্তু আমার লাইসেন্স ছিল না, আমি জাস্ট আমার এলাকায় চালিয়েছিলাম। এখন হচ্ছে আসলে কথা বলে তো আর বাইক রাইডের ফিলটা বলা যাবে না, তারপরেও আপনি বাংলাদেশের মাটিতে যখন আসছেন 150 সিসির বাইক রাইড করছেন, ওইখানে যে হাই সিসি বাইকগুলো রাইড করছেন, বেসিক যে ফিলটা হয় সেই ফিলটার একটা যদি ঝলক আমাদেরকে বলেন। অবশ্যই 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 অবশ্যই, আসলে সত্যিকার বলতে আমি যখন প্রথম হাই সিসি বাইকটা চালাই, বাংলাদেশের যত প্রো রাইডার আছে, যারা এক্সপিরিয়েন্স রাইডার আছে, তাদের জন্য আমার খুব মায়া হয়েছে। আচ্ছা, অনেস্টলি, কারণ কি, আমি তো বাংলাদেশ থেকেই বড় হয়েছি, বাট বাংলাদেশের মোটরসাইকেল রাইড করেছি, আমি অনেকের সাথে গ্রুপ রাইড করেছি, তাদের রাইডিং স্কিল সম্বন্ধে আমি যথেষ্ট ওয়াকিবহাল। তা আমার কেন জানি খুব কষ্ট লেগেছে যে তারা ডিজার্ভ করে এই দুজনের এই ধরনের হায়ার সিসি বাইক রাইড করার, কিন্তু তাদের সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করেছি পাশাপাশি যে আল্লাহ অন্তত আমাকে সেই সৌভাগ্যটা দিয়েছে হায়ার সিসি বাইক রাইড করার। আচ্ছা, এবার আপনি যেহেতু ইউরোপে আছেন, আমি আপনার প্রোফাইল থেকে আমি একটা জিনিস দেখেছি, ইউরোপে আপনি বেশ ট্যুর দেন, আপনি একজন ভ্রমণ প্রিয়সের মানুষ, আমি বিভিন্ন সময় আপনাকে হিল ট্রেকিং করতে দেখেছি। তো আপনার ইউরোপের যে দেশগুলো আপনি ঘুরেছেন তার মধ্যে একটা জায়গা মনে হয় আমি দেখেছি যেটা আমার বেশি কিউরিয়াসিটি, আমার দর্শকরা হয়তো জানতে ইচ্ছা করবে, আপনি একটা ফুটবল ক্লাবের মাঠে আপনার একটা ছবি আছে খুবই অ্যাট্রাকটিভ, আপনি একটু যদি বলেন সেটা কোন ক্লাবের মাঠ ছিল? সেটা হচ্ছে বার্সেলোনার। বার্সেলোনা, আচ্ছা আচ্ছা, ক্যাম্প নাও, এটা খুব বিখ্যাত একটা মাঠ। আমার ফুটবল, আমি একসময় ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, ব্যাডমিন্টন, আমি স্পোর্টস মেন্টালিটির, তো যাই হোক, আমার খুব পছন্দ ছিল যে আমি একদিন রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার খেলা দেখবো, কিন্তু আমার ওয়ার্কিং শিডিউলে সেটা সম্ভব না, বাট আমি পাশাপাশি ইন্টার মিলান, এসি মিলানের মিলানের মাঠে আমার খেলা দেখার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা, যেহেতু আমি বার্সেলোনায় আমি বেড়াতে গিয়েছিলাম, তো সুযোগ হইলো যে অন্তত খেলা না দেখি অন্তত স্টেডিয়ামটাকে আমি ভিজিট করি, তো ভিজিট করার মাধ্যমে আমি যে ফিলটা পাইছি সেটা কিন্তু আমার জন্য অনেক বিশাল। আচ্ছা, আপনি যেহেতু ভিজিটের কথা বললেন, আমরা ট্যুর নিয়ে বলছি, বাইক নিয়ে আপনি ইউরোপের কোন কোন দেশে ট্রাভেল করেছেন, অথবা আমি যদি ইটালিরই বলি যে আপনি কত ডিস্টেন্স কভার করেছেন আপনার বাইক নিয়ে, সর্বোচ্চ ট্যুরের এক্সপিরিয়েন্সটা কত দূর? বাইক নিয়ে সত্যি কথা তেমন বড় কোন এক্সপিরিয়েন্স নেই, আমার এলাকায় অনেক পাহাড় আছে। আচ্ছা,
এবং সত্যি কথা আমি যেহেতু নর্থ জোনে থাকি আমার পাশেই হচ্ছে আলস মাউন্টেন যেটা কোন সুইজারল্যান্ড অস্ট্রিয়া এবং ইতালি নিয়ে পরিবেষ্টিত তো আমার এখনো পর্যন্ত ওই স্টেলভিওতে যাওয়া হয়নি বাট আমার এই আলস মাউন্টেনের কাছাকাছি যে পাহাড়গুলো ওগুলো কিন্তু আলস মাউন্টেনের কোন অংশে কম না সেই পাহাড়গুলোতে কিন্তু আমার অলরেডি রাইড করার সৌভাগ্য হয়ে গিয়েছে সর্বোচ্চ চূড়া কত এবং আমি আর এই পর্যন্ত প্রায় 2200 মিটার পর্যন্ত আমি গিয়েছি বাট আলস মাউন্টেনে যদি আমি যাই ইন ভবিষ্যতে সেক্ষেত্রে আমি 3500 থেকে 4000 মিটার উপরে আমি যেতে পারবো বাইক নিয়ে যেহেতু আপনি অলরেডি ওই এলাকারই আসলে ওই জায়গাগুলোই তো এত সুন্দর এবং এত বিশাল খুব ছোট সময়ে এটা তো কাভার করা সম্ভব না অ্যাট দ্য সেম টাইম আপনি যখন ওইখানে একজন প্রবাসী আপনার নিজস্ব কিছু দায়িত্ব আছে সব কিছু মিলে আসলে টাইম ম্যানেজ করাটা একটা বড় চ্যালেঞ্জ তারপরেও আপনার এতদিনে যে জার্নিটা আছে সেই জার্নির মধ্যে যদি আমি বেস্ট কিছু মুভমেন্ট সেটা ইন টার্মস অফ বিউটি হইতে পারে ইন টার্মস অফ আপনার হচ্ছে এনার্জেটিক রাইড হইতে পারে বা থ্রিলিং রাইড হইতে পারে আপনি যদি আমাকে একটা পিক করে বলেন আচ্ছা যেহেতু রাইডের কথা বলছেন এক্ষেত্রে রাইড না বলে আমি বরং ড্রাইভ বলি যেহেতু আমি গাড়ির ড্রাইভিংও করি বাট বাইকটা আমি কিছুদিন আগে আমি লাইসেন্স পেয়েছি 18 সালে 3 বছর হয়েছে বাট গাড়ির ড্রাইভ আপনি যেহেতু আমি ট্রাভেল প্রেমী গাড়ি নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে আমি ট্যুর করেছি একটা ড্রাইভের কথা আমার এখনো মনে আছে আমি ক্রোয়েশিয়া গিয়েছিলাম আচ্ছা প্রায় 2000 মিটার উপর দিয়ে আমি রাতে যে হোটেলটায় আমি ছিলাম যে আইল্যান্ডের পাশে সকালবেলা আমি সারপ্রাইজ ছিলাম যে আমার ওই দিনই আমাকে জার্মান যেতে হবে আচ্ছা কিন্তু আমাকে যেতেই হবে হঠাৎ সকাল উঠে দেখি যে তুষার বৃষ্টি এবং সেরকম তুষারপাত আচ্ছা কিন্তু আমার যেতে হবে কিন্তু আমি জানি না আমার সামনে কি অপেক্ষা করছে আচ্ছা নেভিগেটর দিয়ে আমি চলে যাব কিছু দূর রওনা দেওয়ার পর সেই আমার সেই হেয়ারপিন ব্যান্ডের রাস্তা পড়েছে এবং তুষার দিয়ে ঢাকা আমি তো তুষারে চালান তেমন বড় কোনো অভিজ্ঞতা আমার নেই সেই অভিজ্ঞতাটা আসলে আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং ছিল এবং আল্লাহর অশেষ রহমতে আমার ড্রাইভিংয়ের যে একটা অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে আমি ওই তুষারের উপর দিয়ে আমি যেতে পেরেছি এবং আমি অনেক গাড়িকে দেখেছি আটকে গিয়েছিল তারা যেতে পারেনি কিন্তু আমি যেতে পেরেছি আর এটা গাড়ি নিয়ে যেহেতু আসে এই পর্যন্ত তারপর আপনার বাইক নিয়ে রাইডিংয়ের যদি এক্সপিরিয়েন্স যদি বলতেন আপনি বাইক নিয়েও তো নিশ্চয়ই মাউন্টেনে গেছেন আমি যতখানি জানি এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স যদি বলতেন যেটা আপনি বাইক নিয়েই আপনি থ্রিলটা করেছেন ওকে বাইকের কথা যদি বলতে যাই আমি মন্তেভালদোতে যাই এটা আমার খুব পছন্দ এবং ওখানে আপনার ওখানে একটা রাস্তা আছে জায়গাটা হচ্ছে স্পিয়াসি আচ্ছা ওয়ান্স আপন এ টাইম ওই জায়গায় গাড়ির রেস হইতো আচ্ছা ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে তবে অনেক আগের ভিডিও আচ্ছা এখন সেটা হয় না তো আমাদের ওখানকার যারা বাইকিং কমিউনিটি যারা বিশেষ করে আপনার স্পোর্টস বাইক চালায় তারা ওখানে জাস্ট ওয়ান কাইন্ড অফ আমাদের বলতে পারেন মাওয়া জিপি যে অনেকে রেসিং টাইপের ওরা কিন্তু ওরা এটা করে এবং ওখানে যেহেতু রেসিং ট্র্যাকের মতো বাট ওই আদলেই তৈরি করা পাহাড়ি রাস্তাটা আপহিল ডাউনহিল কর্নারিং থেকে শুরু করে এবং হেয়ারপিন ব্যান্ড এভরিথিং সব কিছু দিয়ে ভরপুর রাইডিং প্লেজার বলতে যা বোঝায় আপনি ওই স্পিয়াসি পর্যন্ত গেলেই প্রায় 25 থেকে 30 কিলোমিটার আপনার সব খোরাক মিটে যাবে আচ্ছা তো ওই রাস্তাটায় আমি যখন মোটরসাইকেল রাইড করি আমার চাহিদা পুরোপুরি মিটে যায় তাছাড়া এর পাশেও বেশ কিছু অন্য ধরনের রোড আছে যেটা কিন্তু খুব মানে অতটা ওয়েল কনস্ট্রাক্টেড না আছে সেসব জায়গায় আবার নিষেধ করা আছে যে তুমি যদি এনাফ এক্সপিরিয়েন্স না হও কারণ ব্যারিয়ার আর নাই আচ্ছা আপনি পড়ে গেলে শেষ কোনো কারণে তো ওখানে কিন্তু আগেই দেওয়া থাকে নির্দেশনা যে তুমি বুঝে শুনে যেও তো ওই জায়গায় কিন্তু রাইড করাটা খুবই ডিফিকাল্ট আপনার হেয়ারপিন ব্র্যান্ডগুলো একেবারে রীতিমতো আপনার মোটরসাইকেলে জিগজাগ যেরকম যে একদম ওই ধরনের আপনার কোনো এক্সট্রা টলারেন্স নাই তো ওই জায়গাও যেতে আমার ভালো লাগে আচ্ছা এখন হচ্ছে যেহেতু আপনি এই রাইডিং বা রাস্তা সম্পর্কে বললেন এবং আমরা জানি যে বাইরের দেশের রাস্তাগুলো অনেক ফাস্ট মুভিং রাস্তা হয় সেক্ষেত্রে আপনার 2018 সালে আপনি যখন ড্রাইভিং লাইসেন্স পান এটা নিশ্চয় ইজি জার্নি ছিল না মোটেও না এটার যদি একটু বলেন এটার আসলে জার্নিটা কেমন ছিল এক্সামের আমাদের দেশে যেমন দেখা যায় এটার সঙ্গে আপনি ডিফারেন্সিয়েট যদি করেন তাহলে ব্যাপারটা আসলে কতটা ইয়া ছিল ডিফারেন্ট ছিল আসলে ইতালিতে গাড়ি লাইসেন্স পাওয়াটাই অনেক কঠিন সারা ইউরোপ আমেরিকায় আর মোটরসাইকেল লাইসেন্স পাওয়াটা স্পেশালি যখন আপনি হায়ার সিসি যাবেন আচ্ছা তখন স্পেশালি আপনাকে আলাদাভাবে ট্রিট করা হয় আচ্ছা যে তখন আপনাকে এক্সামিনার কিন্তু অনেক সাইকোলজিক্যালিও অনেকভাবে দেখে আচ্ছা এখানে আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা
বলি বাংলাদেশে যেমন গাড়িটা ব্যয়বহুল বা লাক্সারি বলা হয় বাইরের দেশে কিন্তু মোটরসাইকেলকে লাক্সারি হিসেবে ব্যবহার করা হয় এবং গাড়িটাকে নেসেসারি প্রোডাক্ট হিসেবে সেই কারণে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ভাই যেটা বারবার বলছে যে আপনি যখন গাড়ি ড্রাইভিং লাইসেন্স ইজিলি পাবেন কিন্তু বাইকেরটা পাবেন না ব্যাপারটা কিন্তু এই জন্য উনি বলছেন ভাই এবার কন্টিনিউ করেন শুধু তাই না আপনার গাড়িতে কিন্তু সামহাউ কোনো ধরনের ইনসিডেন্ট হলে আপনি সেফ থাকবেন গাড়ির উপর দিয়ে যাবে বাট মোটরসাইকেল কিন্তু অনেক জানে যে হায়ার সিসি হি ক্যান রাইড এনি কাইন্ড অফ সিসি বাইক আচ্ছা সো সে চাইলে 300 চালাতে পারবে যদিও অ্যাকর্ডিং টু রোড কন্ডিশন সেটা মানে কভার করে না বাট জার্মানে গেলে কিন্তু আপনাকে নিষেধ করছে না আপনি 300 সিসি মোটরসাইকেল স্পিডে চালান তো এক্সামিনার কিন্তু আপনাকে ওইভাবেই সে ট্রিট করবে যে তাকে আমি হায়ার সিসি লাইসেন্স দিতে যাচ্ছি তো সেক্ষেত্রে তো আমাদের রিটার্ন টেস্ট তো আছেই আচ্ছা চার ধরনের ফিল্ড টেস্ট হয় আচ্ছা সেটা না হয় প্রয়োজনে আমি না হয় আপনাকে আমি ভিডিও ফুটেজ দিয়ে দেব বা যাই হোক আর এ মেইন টেস্ট হয় রোড টেস্ট এটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল আচ্ছা আর আমার বেলায় হয়েছে উল্টোটা আচ্ছা আমি খুব টেনশনে ছিলাম আমার 40 মিনিটের যে ফিল্ড টেস্টটা হয়েছিল আচ্ছা সেটা মানে রোড টেস্ট হ্যাঁ সেটা ছিল আসলে অন্যরকম অন রোডে আমাকে হাইওয়ে রোডে নিয়ে গিয়েছিল আচ্ছা হাইওয়ে রোডে নিয়ে যেটার স্পিড লিমিট ছিল 110 তা আমাকে ইন্সট্রাক্টর সব ধরনের টেস্ট হওয়ার পর রোড টেস্টের লাস্টে যে হাইওয়ে রোডে নিয়ে যাওয়ার পর আমাকে বলে তুমি স্পিডে যাও আচ্ছা তা আমি যাই না সে আবার বলল যে না এই স্পিডে গেলে হবে না এই কারণে কারণ আপনি জানেন যে এই রোডে 110 এর উপরে গেলেই তো আমাকে ফেল করে দিবে আচ্ছা আচ্ছা দ্বিতীয়বার বলল স্পিডে যাও না আমি যাই না তৃতীয়বার সে বলল যে এই ধরনের মোটরসাইকেল নিয়ে কেউ স্পিডে চালায় না আচ্ছা আমি দেখতে চাই তুমি কত স্পিডে যাইতে পারো আচ্ছা তো আমি চিন্তা করলাম লাইসেন্স পাই আর না পাই ইনস্ট্রাক্টর যখন এতই জোর করছে তাহলে আমি স্পিডই দেই একবার 150-160 দিয়ে সে তো ফিয়াত পুন্তোতে আসছে আমি অনেক দূরে চলে গেলাম সে আমার পিছনে কি হচ্ছে তাদের গাড়ি 1000 সিসির গাড়ি ফিয়াত পুন্তো 1000 সিসির লাইট টয়োটা করলা আচ্ছা তো ফিয়াত পুন্তোতে তারা ওয়্যারলেসে আমার সাথে কমিউনিকেট করে ওয়ান ওয়ে আমি বললে তারা শুনে না তারটাই আমি শুনি তো আমার কানে এরকম ওয়্যারলেস দেওয়া ছিল হেডফোন তারপরে তুমি জোরে যাও আমি 150-160 দিয়ে আমি ইন্ডিকেটর দিয়ে ফাস্টেস্ট রোডে যেয়ে চলে গেলাম অনেক দূর যাওয়ার পর আবার ইন্ডিকেটর দিয়ে ওই সেকেন্ড লেনে এসে 90 চালাচ্ছি ওয়েট করছে কতক্ষণ পর আমার এক্সামিনার আসে আমি জাস্ট মিররে চেক করার চেষ্টা করছি একটু পরে এসে বলছে যে ঠিক আছে আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি এখন ডান দিক দিয়ে বের হয়ে বাম দিক দিয়ে চলে যাও 40 মিনিট পর সে বের হয়ে আমি তো আমি তো লাইসেন্স তাকে দিয়েই দিব কিন্তু সে 150-160-200 সে চালানোর ক্যাপাবিলিটি রাখে কিনা আচ্ছা আচ্ছা সে আনঅফিসিয়ালি এটা টেস্ট বা অফিসিয়ালি বলেন সে দেখলো যে ইফ আই এম ক্যাপেবল টু রাইড 150 অর নট সেটাই সে দেখলো আচ্ছা ডিয়ার ভিউয়ার্স গল্প কিন্তু জমে উঠেছে হিরো ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা এরকম আরও নতুন নতুন মানে কী বলবো থ্রিলিং বিষয়টা জানবো তবে তার আগে ছোট্ট একটা ব্রেক ব্রেকের পরে আবার ফিরবো ইনশাআল্লাহ যেমনটি বলছিলাম ব্রেকের পরে কিন্তু আবার ফিরেছি বলছিলাম কিন্তু হিরো ভাইয়ের সঙ্গে গল্প আমাদের বেশ জমে উঠেছে এখন আরও কিছু জানবো হিরো ভাই আমার কাছে মনে হয় যে আমাদের ভিউয়ার্সরা আমাদের দর্শকরা কিন্তু উদ্বিগ্ন হয়ে আছে একটা বিষয় জানার জন্য আপনার আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে যেমন আপনি রাইড করছেন আপনার রাইডিং বাংলাদেশের মাটিতে আসলে মনে হয় আরও বেড়ে যায় আমার যতখানি ধারণা কারণ আপনি শুধু ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলে আসছেন এটাও কম বড় রাস্তা না আচ্ছা আপনার এই যে ডিফারেন্স একটা তো নিশ্চয় আছে আপনি বাংলাদেশের মাটিতে এসে যখন রাইড করছেন এটা একটা ব্যাপার ওইখানে আপনি আপনার সময়ের ফাঁকে যতটুকুই রাইড করেন সেটা তো নিশ্চয় ওদের স্টাইলে রুলস রেগুলেশন সব কিছু মেনে করতে হয় আপনি এই ডিফারেন্সিয়েটটা যদি একটু আমাদেরকে বলেন যে কী কী দেখেন অবশ্যই এটা খুবই একটা ভালো কোয়েশ্চেন করেছেন আমি মনে করি আমাদের দর্শকদেরও এই জিনিসটা একটু জানা দরকার এখানে বেশ কিছু আমি মেসেজ আপনাদেরকে আমি দেব আমাদের আমি যেখানে থাকি ইতালি এবং ভাগ্যক্রমে আমার ওই এলাকাটায় প্রচুর পাহাড় থাকার কারণে 200-300 কিলোমিটার দূর থেকে মানুষ রাইড করতে আসে যেমন মনে করেন আমি সাজেক এলাকায় থাকি রাইট লাইক দ্যাট তো
আমি ভাগ্যবান আমার কাছেই পাহাড় আমি খুব দ্রুত চলে যেতে পারি আমার লোকেশনে তো অনেক ধরনের আমি রাইডিং গ্রুপ দেখতে পারি রাইডার দেখতে পারি হার্লি ডেভিডসন গ্রুপ থেকে শুরু করে ভেসপা গ্রুপ 50 সিসি গ্রুপ হ্যাঁ ডার্ট ব্রাইক গ্রুপ স্পোর্টস প্রচুর স্পোর্টস গ্রুপ আছে বাট সবচেয়ে বড় যে জিনিসটা দেখি এক গ্রুপ যখন আরেক গ্রুপের সাথে যখন ক্রস করে বা একটা বাইক যখন গ্রুপের সাথে ক্রস করে যেভাবেই হোক একজন আরেকজনের সাথে অনেক ভালো একটা রেসপেক্ট তারা শো করে যতবারই আমি নিজেও অ্যালোন যখন রাইড করি একটা বাইক যখন আমার সামনাসামনি দিয়ে ক্রস হয় তখন সে কিন্তু আমাকে হাত জাগে সে আমাকে রেসপেক্টটা দেখাবে আচ্ছা সেটা অবশ্যই কিন্তু সতর্কতা আমি বিজি সিটিতে কিন্তু সে হাত দেখাচ্ছে না কারণ আমরা সবাই অ্যালার্ট থাকি বাট ওই যেটা প্লেজার রাইড হয় ট্রাফিক নেই এই রেসপেক্টটা সবসময় থাকে মানে বাইকার্স আর ব্রাদারহুড যে আমরা কথাটা বলি এই ব্রাদারহুডের মানে প্রতিফলন আপনি দেখেছেন আমি ওখানে একেবারে সরাসরি আমি দেখতে পারি বাংলাদেশে যে তা নাই তা না আমি সাজেকে বা বান্দরবনেও কিন্তু আমি এরকম বেশ কয়েকটা গ্রুপ ক্রস করেছি কিন্তু আচ্ছা জাস্ট এরাও চলে গেছে আমিও চলে গেছি কিন্তু হাত জাগাইতে পারিনি এই জিনিসটা যদি আমরা একজন আরেকজনকে যদি এরকম হাত জাগাইতাম তাহলে জিনিসটা আরো ভালো লাগতো হয়তো জাগাই আমার চোখে পড়েনি বাট বাংলাদেশের বাইকাররাও একজন বাইকারের প্রতি যথেষ্ট সম্মান রাখে অবশ্যই আচ্ছা আরেকটা জিনিস বলবো ট্রাফিক রুলসের ক্ষেত্রে আপনি বেসিক কি ডিফারেন্সটা দেখেন ট্রাফিক রুলসের ব্যাপারে ইউরোপে আপনি রুলসের বাইরে যেতেই পারবেন না তবে কিছু টুইস্ট আপনাদের আমি বলে দিই আমাদের ওখানে তো ওই যে বললাম যেখানে স্পিয়াসি ওরাও প্রচুর রেস টাইপের করে আমি অনেক নিউজও আমার কাছে নিউজ আসে বাট ওখানে রবিবার আর শনিবার ছুটির দিন উইকেন্ড হ্যাঁ উইকেন্ড ওরা প্রচুর গ্রুপ যায় আর ঠিক ওই সময় কিন্তু পুলিশ বা ক্যারাবিনেরি ক্যারাবিন হচ্ছে পুলিশের এক ধাপ উপরে আচ্ছা তো ওরা ওখানে কিন্তু টহল দেয় আচ্ছা বাট আপনি যদি অ্যালন যান আপনার সাথে কোনো গ্রুপ না থাকলে সে কিন্তু গ্রুপ থাকলে কিন্তু ওরা জানতে পারে যে ওখানে আছে আচ্ছা যাই হোক আপনি মনে করেন আপনি অ্যালন যাচ্ছেন মনে করেন মোটামুটি একটা স্পিডে যাচ্ছেন যেটা কিন্তু আপনি জরিমানা খাওয়ার একটা সম্ভাবনা আছে ওখান থেকে যখন আসবে কেউ একজন আসবে এবং ও যদি দেখে যে ওখানে টহল দিচ্ছে পুলিশ সে কিন্তু আপনাকে ডবল বিম ট্রিপল বিম বা হাত জাগায় কিন্তু একটা সিম্বলিক হ্যাঁ সিম্বলিক ইয়া দিবে তখন আপনি বুঝতে পারবেন যে সামনে একটা সমস্যা আছে আমাকে স্লো যেতে হবে এই জিনিসটা একজন আরেকজনের প্রতি কিন্তু প্রদর্শন করে যাতে করে আপনার হ্যাসেল কোনো ধরনের হ্যাসেল না হয় এবং লাইসেন্সের পয়েন্ট আচ্ছা জরিমানা আমরা যেহেতু আপনার কাছ থেকে যেটা জানছি যে বাইকাররা ওইখানে আপনার কাছেই আসে বলা যায় হচ্ছে টুরিস্টদের একটা বাইকারদের হাব আপনার ওই প্লেসটা তারা অনেক রাফ রোডে রাইড করছে নিশ্চয়ই তারা সেফটি নিয়ে মোর কনসার্ন বা কনসিয়াস যদি বলি সচেতন আমাদের তুলনায় এটা আপনি কেমন দেখছেন একেবারে এই জায়গাটায় আমি কখনো জিরো টলারেন্স বলতে পারেন ওখানে তারা 100-100 আচ্ছা স্পোর্টস যারা তারা 100% স্পোর্টস ওরিয়েন্টেড আপনার গেট আপ মেটআপ করে যারা অ্যাডভেঞ্চার তারা অ্যাডভেঞ্চার রিলেটেড আপনার ইয়া করে আপনার যারা অ্যাটলিস্ট 50 সিসিও যারা পারা যারা মানে রাইড করছে তারাও কিন্তু তাদের সেফটি ঠিকই আছে কেননা আপনার এটা ম্যান্ডেটরি আচ্ছা মানে সেফটি নিয়ে তো সেফটির ব্যাপারে তারা কোনো ধরনের কোনো কনসিডার নেই এখানে আমি কখনো দেখি নাই যে সেফটি ছাড়া মোটরসাইকেল রাইড করে ওকে আমরা নিশ্চয়ই আরও গল্প শুনবো আসলে অনেক কিছু জানার আছে গল্প তো চলছেই তবে সময় খুবই স্বল্প হয়ে যায় গল্প করার জন্য আর যখন হচ্ছে আপনাদের মতন বাইকার আসে যাদের আলহামদুলিল্লাহ এত বড় অভিজ্ঞতার কি বলা যায় ঝুড়ি সেইখান থেকে আমরা মনে হয় হচ্ছে কয়েকটা কি বলা যায় যে কয়েকটা জিনিস যা মনে হয় নেড়ে চেড়ে দেখার সুযোগ হইলো ফিল করারও সুযোগ হচ্ছে না আমি যেটা বলতে চাই বা জিজ্ঞেস করতে চাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ সুন্দর অনেক সুন্দর আপনি বাইরে রাইড করার সময় দেশকে মিস করেন কি না অবশ্যই আমি এই ফিলিংসটা আপনাকে একটু জানতে চাইবো যে আপনার এই মিস করার জায়গাটা কো দেখেন আমার 15 বছরের যদি আপনার লাস্ট 15 বছরের হিসাব যদি দেখেন আমি কিন্তু প্রতি বছর এসেই বাংলাদেশে এসে আগে মোটরসাইকেল কিনে যাওয়ার সময় মোটরসাইকেল বিক্রি করে দিয়ে যেতাম আচ্ছা আচ্ছা আমার বাইরের দেশে যাওয়াটাই হচ্ছে আমি হায়ার সিসি মোটরসাইকেল চালাবো দেশে আমি অনেক ভালো জব পেতাম আচ্ছা আমার ভালো জব ছিল আমি জব সুইচ করে দেশে বাইরে চলে গেছি মানে এটা তো আরেকটু ইন্টারেস্ট হয়ে গেল আপনি ছেড়েছেন হাই সিসি বাইক চালাবেন তাই চালাবো তাই এটা এটা তো সবচেয়ে বড় বড় হচ্ছে কথা আমার তো অনেকেই জানে না আমি বলি আমার এখানে অনেক ভালো জব ছিল আচ্ছা আচ্ছা আমার ইউরোপে যাওয়ার একটা অপরচুনিটি আসলো আমি চলে গেলাম
যাওয়ার পর আরো বেটার একটা জব আমার অফার আসছে এটা অনেক ভালো জব আমি জবের নাম বলবো না আচ্ছা বাংলাদেশে সবাইকে টাটা দিয়ে চলে আসলাম কিন্তু 3 মাস ছিলাম যে আমি বাংলাদেশে চলে যাচ্ছি ইতালিয়ার ব্যাক করছি না আচ্ছা জব শুরু করলাম কিন্তু জবটা ভালো কিন্তু বোরিং আর আমি তো একটু আউটসাইডার মাইন্ড আর ইউরোপটা দেখে আসছি তখন চিন্তা করলাম যে আমি অনেক কিছু মিস করব এখানে অনেক কিছু পাবো কিন্তু এমন জিনিস মিস করব সেটা হয়তো আমার জীবদ্দশায় শেষ বয়সে আসতেও পারে আবার নাও আসতে কিন্তু আমার এনার্জি থাকবে না সো আমি এখানে থাকবো না এবং মজার ব্যাপার সত্যি কথা বলি ওখানকার যে বস সে আমাকে একটা কথা বলছে কথাটা এখনো মনে আছে আচ্ছা তুমি পঙ্খিত আবার উড়াল দিবা সে আমাকে এই কথা বলছে এবং কথা তার সত্যি হয়েছে আমি সেই বিদেশ গেলাম আবার এবং আমার স্বপ্ন পূরণ হয়েছে হায়ার সিসি বাইক আমি কিনলাম এবং রাইড করলাম হ্যাঁ বাংলাদেশকে মিস করি এটা সত্যি এই কারণে যে কোন দিক থেকে মিস করি আমাদের বাংলাদেশের মতো এত সুন্দর দেশ আসলে পৃথিবীতে কোথাও নেই এই যে আপনি ইউরোপ অনেক সুন্দর অনেক ভালো কিন্তু প্রচুর ঠান্ডা আচ্ছা আমাদের এখানে শীতকালে ঠান্ডা হইলেও বা গরমকালে যে 6টা ঋতুর দেশ এটা পৃথিবীর কোথায় আছে বলেন মানে ফিল করা যায় ফিল করা যায় প্রত্যেকটা জায়গা হ্যাঁ আর বাংলাদেশের যে স্মেল এটা পৃথিবীর কোথাও আপনি পাবেন না অবশ্যই তাই আলহামদুলিল্লাহ বাংলাদেশকে আল্লাহ খুবই সুন্দরভাবে দিয়েছেন আমাদের মাঝে আমি স্বপ্ন নিয়ে কথা বলছিলাম আপনি আপনার ড্রিম বাইক বা এটা নিয়ে অনেক কিছু আছে আপনার ড্রিম রাইড কি সম্পূর্ণ হয়েছে না হবে না প্ল্যানিং এটা বলেন অবশ্যই আমার অনেক আগে থেকেই একটা প্ল্যান আছে আমি বিশ্ব ভ্রমণ করব মোটরসাইকেল দিয়ে আচ্ছা ইনশাআল্লাহ আমার অলরেডি পার্শিয়ালি বিশ্ব ভ্রমণ শুরু হয়ে গিয়েছে তবে সেটা আমার সঙ্গিনীকে নিয়ে আগে আমি সঙ্গিনীকে সময় দিয়ে কয়টা দেশ দেখাই আরো চাইতে তো মিটুক আর আমিও আমার এই প্ল্যানগুলো তৈরি করতে থাকি কারণ চাইলেই নামা যায় বাট সবকিছুর জন্য একটা সময় এবং বয়সের দরকার এবং দর্শকদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে যে আপনারা আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিয়েন না আচ্ছা আপনারা সবকিছুর জন্য প্রস্তুত হবেন উপর তালাই আপনার জন্য সবকিছু রেডি করে রাখবে এবং সেই বলে দিবে কখন আপনাদের বের হতে হবে আমি সেই সময়ের অপেক্ষায় আছি এবং আমার বিশ্বাস আমার সেই দিন আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও দোয়া করি এবং আমরাও চাই আপনি যখন বিশ্ব ভ্রমণ করবেন তখন ইনশাআল্লাহ আমাদের এমভি স্টুডিও আমাদের মোটরসাইকেল ভ্যালির প্ল্যাটফর্ম আপনার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ এবং এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার হবে যে এই স্টুডিওতে আমি বলে গিয়েছিলাম যে আমি বিশ্ব ভ্রমণ করব এবং তখন হয়তো বা আমি বিশ্ব ভ্রমণের কোনো গল্প আপনাদের সামনে তুলে ধরব না অবশ্যই তাই আমরা এটা আশা করি এবং আমরা দোয়া করি আপনার বিশ্ব ভ্রমণ ইনশাআল্লাহ হবে আমরা মোটরসাইকেল হলে আপনার পাশে থাকব আপনাকে যেভাবে করে সাপোর্ট দেওয়া যায় সেই সাপোর্টটা আমরা রাখব এবং এই এমভি স্টুডিওতে ইনশাআল্লাহ আপনার গল্প আমরা শুনব ইনশাআল্লাহ তো আপনাকে আসলে সত্যি কথা বলতে হিরো ভাই গল্প আসলে বাইকারদের ব্যাপারটা অনেক তো আবেগের কারণ আপনার আবেগ যেটা আছে যে আপনি বাইরের দেশে গেছেন হায়ার সিসি ড্রিমটাকে চেস করার জন্য অনেকের কাছে হয়তো বা গল্পটা গল্পের মতনই শোনাবে কিন্তু আপনার ফিলিংস তো আপনার কাছে তো সত্যি আমরা অনার যে আপনাকে আমাদের মাঝে পেয়ে আপনার কাছে গল্প শুনে ইটস রিয়েলি অনার ফর মি আমি আপনার সামনে এসে আমি আমার অভিজ্ঞতা কিছুটা আমি শেয়ার করতে পেরেছি এটা আমার জন্য অনেক বিরাট একটা অনার আমরা মোটরসাইকেল ভ্যালি সবসময় চাই যে বাইকাররা সেফটি নিয়ে চলুক আপনি যেমনটা বলছিলেন আপনার ইউরোপের অভিজ্ঞতা তারা সেফটিতে কখনোই কোনো কিছু কমতি দেয় না তো সেই সেফটিকে প্রমোট করার জন্য গ্যারেজ বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে সুন্দর এই হেলমেটটা দেওয়া হয়েছে আমরা আমাদের সম্মানিত যেই অতিথিবৃন্দ আছেন যারা আপনার মতন এত অভিজ্ঞ বাইকাররা আছেন তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য তাদের সিগনেচারটা আমরা নিয়ে থাকি আপনি কাইন্ডলি যদি আপনার মূল্যবান সিগনেচারটা আমাদের হেলমেটে দিতেন অফকোর্স মাই প্লেজার টু সিগনেচার হিয়ার থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আপনার মতন একজন অভিজ্ঞ বাইকারকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত আমরা এমভি স্টুডিও সত্যি খুব কী বলবো আমরা খুব প্রাউড ফিল করছি তো আপনি যে এই মূল্যবান সময় আমাদেরকে দিলেন আপনার প্রতি আমাদের যে ভালোবাসা টিম মোটরসাইকেল ভ্যালির যে ভালোবাসা এমভি স্টুডিওর পুরো টিমের যে ভালোবাসা সেই ভালোবাসার কথাগুলো আমরা জাস্ট এই ফ্রেমে বন্দি করার চেষ্টা করেছি আমাদের তরফ থেকে আপনাকে ছোট্ট এই উপহার অনেক অনেক ধন্যবাদ আসলে আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করছি জানি না আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন স্পেশালি যাতে আমি সম্মানটা ধরে রাখতে পারি দেশের জন্য কিছু করতে পারি বিদেশে বাংলাদেশকে যেন রিপ্রেজেন্ট করতে পারি আর তাছাড়া এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ করছি এবং আমার যদি কোনো তথ্য আপনাদের কোনো উপকারে আসে সেটাও আমার জন্য একটা বিরাট পাওয়া হবে চেষ্টা করব ভালো কিছু দিয়ে যাওয়ার জন্য আর আপনাদের সবার টিমকে অনেক অনেক ধন্যবাদ
আমরাও খুবই আনন্দিত আশা করব যে এমপি স্টুডিওর সঙ্গে এসে আপনারও ভালো লেগেছে আমাদের জন্য যদি কোনো সাজেশনমূলক কিছু থাকে সেটাও আপনি বলতে পারেন আর লাস্টলি বিদায় নেওয়ার আগে আপনার ফিলিংস তো আমি শুনলামই অলরেডি তারপরেও আপনার হচ্ছে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলে আপনি আমরা এভাবে করে আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি আপনি প্লিজ আপনি যদি বাইকারদের উদ্দেশ্যে কিছু বলতে চান বাংলাদেশের বাইকার আসলে বাংলাদেশের বাইকারদের উদ্দেশ্যে কি বলবো প্রত্যেকেই আউটস্ট্যান্ডিং সবাই ট্যালেন্টেড কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে সেরকম সেই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট বা প্রিপারেশন বা কি বলবো সুযোগ সুবিধা নেই তারপরও আপনারা যে যেভাবে আছেন চেষ্টা করবেন প্রপার গ্যাজেট নিয়ে এবং ট্রাফিক রুলস মেনটেন করে স্পেশালি সার্জেন্টদের প্রতি সবার একটা ক্ষোভ থাকে সার্জেন্টদের সাথে অনেস্টলি আমার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে এটা নিয়ে যদি কথা বলি 3 ঘন্টা লাগবে আমার লাইফে যতবার সার্জেন্ট আমাকে চেক করেছে আমি কিন্তু প্রথমে আগে সালাম দিয়েছি সে আমাকে কিন্তু একটু অবাক হয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম আপনার কিন্তু যদি ফার্স্ট অ্যাপ্রোচে তাকে যদি আপনি প্লিজ করতে পারেন সে কিন্তু আপনার প্রতি বিনয় হবে শুধু এটা জাস্ট একটা এক্সাম্পল তাদের প্রতি সদয় হবেন তাদের আইনকে শ্রদ্ধা করবেন ট্রাফিক রুলস মেনটেন করবেন আর কি এভাবেই এই পরামর্শটাই দিতে যাচ্ছিলাম পরামর্শ তো শেষ নাই আচ্ছা আর আপনারা যা করছেন আউটস্ট্যান্ডিং আপনাদের জন্য উন্নতি কামনা করছি আপনারা অনেক দূরে এগিয়ে যান এই দোয়া রইল ধন্যবাদ আমরাও দোয়া করি আপনাদের জন্য এবং আমি ভাইয়ের কথার সূত্র ধরেই যদি বলি ভাই যেমন বলছিল রুলস রেগুলেশন মেনটেন করা তো আমরা সবসময় চেষ্টা করব যারা বাইকাররা আছেন বাইক চালাচ্ছেন ভালোবাসছেন তারা সবসময় নিজেদের সেফটি সময় তারপর হচ্ছে রুলস রেগুলেশন এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে নিজে রাইড করবেন এবং আমরা সবসময় যে কথাটা বলি সময়ের চাইতে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি তাই বি সেফ রাইড সেফ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ Thank you.